যে পরিবারের মধ্যে গর স্ত্রী গরর পরিবারে সবজি আউরি ভালাইবা বা তাউরি ভালাইবা জানিয়া রাখবা স্বামীর ক্ষতি হইব উন্নত হইত দায় বরকত উঠি যাইব রেজাকর বরকত উঠি যাইব। আমি একটা দৃষ্টান্তমূলক একটা দুনিয়াবী ঘটনা নিয়ে আপনাদের সম্মুখে বুঝাইয়ার গরর বিবি অকল যারা আসন গড়ের স্ত্রী অকল যারা আসন স্বামীর সম্পদ রে আমানত রাখতা স্বামীর সম্পদ গুলা সুন্দর করিয়া যদি রাখন তাহলে স্বামীর সম্পদ দিনে দিনে বাড়িব স্বামীর উন্নত হইব। আর মহিলা যদি স্বামীর সম্পদ রে আমানত হিসাবে যদি রাখন না ক্ষয় করিলেন উড়াইলেন তাহলে স্বামীর সম্পদ উন্নত হইত নাই। যার কারণে এক মহিলা আসলা তাই খালি আউরি সবজি ফেলাইন ভাত ফেলাইন গরুর পিছে একটি ন বুঝাইছেন কুকুরেও গাইত্রা শিয়ালেও গাইত্রা লাগা গরর মহিলা গেলে কইলা গো তুমি যে নিজে হারে ভাত ফালাইত্রাই তার গালি লাগবো বদুয়া লাগবো রগো বলে খাইতাম পারেন না কিতা করতাম আউরি রান্ধন বালা বালা মাছ সবজি ভাত তরকারি ফেলাই। তার স্বামী আসলা নাগাল্যান্ড দোকানদার বালা খুব বিজনেসম্যান মানুষ আসলা দোকানদার আসলা দোকান দিতা আল্লাহর কি হুকুম বেশি দিন গেছে না বিবাহের আট দশ বছর পরে হঠাৎ একদিন মানে আন্ডারগ্রাউন্ডের আসিয়া মাথার বাই গুল্লি করিয়া তার স্বামীরে মারি লাইছ যেমনে খবর আইছে নাগাল্যান্ডও স্বামী তান মারা গেছেন মহিলার মাথার মধ্যে আসমান মাঙ্গিয়া হরি গেছে খান্দন আরম্ভ হল্লা খান্দি খান্দি তান এখন জীবন যার আগে খাইলা আউরি ফালাইলা আউরি কাপড় ব্যবহার করলা এক কাপড়ের পর আপ কাপড় ব্যবহার করছন কোনো টেকারে টেকা কইছেন না খানিরে খানি কইছেন না আউরি খানি গুলা খালি ফালাইছন আর উড়াইছন। এখন দেখা যায় সেই মহিলা একিলা খাইত্রা বড় বাসুরের গর সকালে গিয়ে খাস কাম করন খান দুপুরে গিয়ে আর এক বাসুরের গর বা দেওরের গর গিয়া খান এইভাবে অগরে হত অগরে হত খাইত্রা তান খানির জৌরা কি কই গেল বেশি দিন গেল না কষ্ট পড়ি গেলাম দুনিয়াবী ঘটনা কইয়া বাস্তব ঘটনা এল্লা গিয়া মা কই না করলে জিন্দগির মধ্যে না শুক্রি করতা না না ফরমানি করতা না স্বামীর মনে যদি আঘাত দেন কষ্ট দেন আর স্বামীর দুঃখ কষ্ট দিলাই বেশিরভাগ কোন দিন স্বামীর দুঃখ লাগবো খান্দিব স্বামী আল্লাহ স্বামীর উঠে নিব গিয়া স্বামী আর ওই আল্লাহ মহিলা হল জমিনের লঞ্চনার মধ্যে পড়ি গেলা এর লাগে আল্লাহর বন্দে গান দুনিয়ার জমিনের মধ্যে স্বামীও তেমনি ভাবে কোন স্ত্রীরে যদি অধিক যদি কষ্ট দিয়া থাকুন খানির বাবদে কষ্ট দেন চলার বাবদও যদি হর জিনিসও যদি সবসময় খালি কষ্ট দেন খালি মারতে থাকুন সবসময় তাহলে আল্লাহ হয়তো কোনো সময় আপনার প্রথম স্ত্রীরে আল্লাহ সিনেয়া লইয়া যাইতে কি পারে। তফসিরে ইবনে কসিরের মধ্যে দেখলাম হাফিজ মাহদুদ্দিন ইবনে কসির রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন নুতফা যেটা মানে পুরুষের বীর্য যেটা আছে সেটার তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রত্যেক সন্তানাদির হাড্ডির আল্লাহর যাতে সৃষ্টি করেন আর মহিলাদের অভাব সেটার তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনে সন্তানের মাংসরে আল্লাহ সৃষ্টি করেন। সেই নুতফাটারে প্রথমে মহিলাদের সুরক্ষিত জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে রাখেন রাখার পরে এটা পরিবর্তন হয় কতদিন পরে পরে পরিবর্তন হয় সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফখালাকনাল মুদগাতা আলাক ফখালাকনাল আলাকাতান মুদগাতান ফখালাকনাল মুদগাতা ইজামান ফাকাসাউনাল ইজামা লাহমা। সেই নুতফাটারে আমি প্রথম চল্লিশ দিন এর ভিতরে আমি পরিবর্তন করে দিই সেই নুতফাটারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রথম চল্লিশ দিনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে পরিবর্তন করিয়া দেই বলে প্রথম পরিবর্তন হয় কোন জিনিসের দ্বারা বলে আলাকার দ্বারা রক্তর দ্বারা পরিবর্তন হয় এর জন্য প্রথম চল্লিশ দিন হওয়ার সাথে সাথে মহিলাদের যখন গর্ভ বলিয়া মহিলা অনুভব করতে পারেন এই সময় মহিলা আল্লাহর দরবারও বেশি করিয়া দোয়া করতাম সিস্টেম হইল গিয়া এই নুতফাটা পরিবর্তন হয় চল্লিশ দিনে রক্ত হয় ওজন রক্ত হওয়ার সাথে সাথে রক্ত যেই সময় গেল তখন মহিলা হলে বুঝতে পারেন আমি একজন গর্ভধারিণী মহিলা আমরার দেশ এখন উন্নতমান টেস্ট বাহির হয়েছে টেস্টর সাহায্যে বোঝা যায় যেন মহিলা গর্ভধারিণী কিন্তু এই চল্লিশ দিনের ভিতরে রক্ত যেই সময় হয় আবার সন্তানের কোনো আকার সুরত এগুলা সৃষ্টি হয়েছে না আবহ পর্যন্ত সৃষ্টি হয়েছে না
ওসময় একজন ফরিস্তা যায় এই মহিলার নিকটে, গিয়া কইন আল্লাহ এই মহিলার পেটে যে সন্তান আপনি দিতা, ছেলে দিতা নি না মেয়ে দিতা, মেয়ে হইতো না ছেলে হইতো, এতে বোঝা যায় ও নির্ধারিত হয়। ফরিস্তার ডায়েরির মধ্যে লেখ হয়, তফসিরও দেখলাম ও আয়াতের ব্যাখ্যা তান জয়, ওই সময় আল্লাহ এখন বলে লেকিলাও ছেলে বা লেকিলাও মেয়ে, ও যেটা ফরিস্তার ডায়েরি বুক করেন লেখন ও ছেলেও দেওয়া হয় মেয়েও দেওয়া হয়। ওখানে পর্যন্ত সন্তান ছেলে বা মেয়ে নির্ধারিত হয়েছে না, মাত্র 40 দিন শুধু রক্ত। এর জন্য তফসির অঞ্চল লেখা, মহিলা হলে বা স্বামী দুজনে আল্লাহর দরবার এই সময় বেশি বেশি করিয়া দোয়া করতাম, কিতা দোয়া করতাম, কিলা করতাম। যদি ভালো আনতা হইলে এই মহিলার জীবনের মধ্যে বেশি করিয়া তেন দুই রাঘাত নমাজ ফড়কা হাজত নমাজ, পুরুষের দুই রাঘাত হাজত নমাজ ফড়কা আল্লাহর কাছে দোয়া ফরকায় আল্লাহ আমার একটা ছেলে সন্তান দান করবো, আমার একটা মেয়ে সন্তান দান করো রে আল্লাহ, এইভাবে দোয়া ফরকা। ছেলে সন্তান যদি ছেলে সন্তানের জন্য দোয়া করুন তাহলে বিশেষ করিয়া দুই রাঘাত নমাজ ফড়কা, মেয়ে সন্তান লাগে দোয়া করো কা এই সময় ছেলে বা মেয়ে আপনার আল্লাহর যাতে নির্ধারিত করিলাম। ফাইলা এক, দুই নম্বরে আর থাকছে গিয়া দুই নম্বর 40 মাংসর দ্বারা পরিবর্তন, দুই নম্বর 40 মাংস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে মায়ের পেটের সন্তান দিয়ে আল্লাহ সৃষ্টি করেন, মাংস জোগাড় করিলেন, মাংস যেই সময় যাব পর্যন্ত সুরত হইছে না, 43 120 দিনের ভিতরে মায়ের পেটের ভিতরে 4 মাসের ভিতরে মানুষের হাড্ডি দিয়ে একটা মানুষের আকার সুরত বানাইয়া ওই মাংস দিয়ে মানুষের একটা সুরত গঠন করিলাম। 43 120 দিন মানে 4 মাস, 4 মাসের ভিতরে আব জান দেওয়া হয়েছে না, পুরা সন্তানের সুরত হয়ে যায়, পুরা মানুষের গঠন হয়ে যায়, ছেলে বা মেয়ে নির্ধারিত হয়ে যায়। আরেকজন ফরিস্তা যান এই মহিলার নিকটে গিয়া কি হন বলে আল্লাহ আমি বাচ্চার আজলের মধ্যে সন্তানের আজলের মধ্যে 4টা জিনিস লেখিতাম। ফরিস্তা গিয়া 4টা জিনিস লেখন, এক নম্বর হইল সন্তানের হায়াত কতটুকু হইব, দুই নম্বরে সন্তানটার রিজেক্ট কতটুকু হইব, 3 নম্বরে সে কীভাবে মৃত্যুবরণ করব, 4 নম্বরে সন্তানটা নেককার হইব না বদকার হইব। এই সময় মা বাবায় বেশি করি আল্লাহর দরবারে দোয়া করতায় আল্লাহ আমদার একটা সন্তান দান করডা, সন্তানটার হায়াত আপনি জমিনে বাড়াইয়া দিও। 2 নম্বরে দোয়া করতায় আল্লাহ সন্তানটার রিজেক জমিনের মধ্যে কুশাদা করিও। 3 নম্বরে আমাদের সন্তান ডে আল্লাহ কোনোদিন অ্যাক্সিডেন্ট অবস্থায় আপনার চকুর সামনে মারিও না। 4 নম্বরে আল্লাহ আমাদের একটা সন্তান দান করডায়, সন্তানটা নেককার সন্তান বানাইয়া দিও, বুড়া সন্তান দিও না যে সন্তানের কারণে জমিনের মধ্যে আমরা লজ্জিত হয়ে যাই। এইভাবে মা বাবা দোয়া করতা গেলা 2 ফরিস্তা। 3 নম্বরে আর একজন ফরিস্তা যান 4 মাস 10 দিন হওয়ার সাথে সাথে, 4 মাস অতিক্রম করলো, 4 মাস 10 দিনের ভিতরে আর একজন ফরিস্তা রূহ লইয়া জান লইয়া যায় মায়ের নিকটে গিয়া, যখন গিয়া পৌঁছন আল্লাহর হুকুম অনুযায়ী মায়ের পেটে সন্তান যেটা আছে সন্তানের ভিতরে 3টা অন্ধকার নিয়ে জানটা পৌঁছাইয়া। 1 নম্বর অন্ধকার হলো মায়ের পেটে একটি অন্ধকার, 2 নম্বরে সন্তানের ভিতরে আর একটা অন্ধকার, আর 3 নম্বরে আছে জান যে জায়গার মধ্যে থাকে সেই জায়গাটি আর এক অন্ধকার। 3টা অন্ধকারের ভিতরে যখন ফরিস্তা নিয়ে জানটা দেন, ওরে আল্লাহর বন্দেগান ওই সময় 4 মাস 10 দিনের ভিতরে, 4 মাস পরে সন্তানের জান যেই সময় দেওয়া হয়ে যায় সন্তানে মায়ের পেটের মধ্যে লড়াছড়া আরম্ভ করলো। ও 4 মাস 10 দিন তাকিয়া মহিলা হলোর ইদ্যত আইলো, 4 মাস 10 দিন স্বামী মারা যাওয়ার পরে ইদ্যত পুরা করুন, ইদ্যত হয় না নি আমরা দেশে, ইদ্যত পুরা করুন বাবা। এর লাগি মহিলাদের কোন সময় স্বামী মারা যান, কম বয়স বিবাহ হয়েছে স্বামী মারা গেছেন, আমাদের দেশ কিছু মহিলা হলের মানুষের দোষারোপ করেন বলে মহিলাটা বড় অলক্ষী, স্বামী হাইলাইছে স্বামী মারা গেছেন, নাউজুবিল্লাহ মানছে মহিলাই ওলক কি বুঝলি, স্বামী খাই নিছি বুঝলি, ওটা কইন না। আর কোনো স্বামীর ওলা স্ত্রী মারা গেলে হইন বলে স্বামী স্ত্রী খাই নিছেন মানে পরিবার খাই নিছেন, ওলক কি
ডালির দর প্রথম পরিবার খাই নিছি কথা কই আস্তাগফিরুল্লাহ এটা কইতে পারে না আস্তাগফিরুল্লাহ যারা কইছ তৌবা কর কুয়া ইলা আর কন্যা জানি খেয়র স্ত্রী মরি গেছ ইটা আল্লাহর পছন্দ আল্লাহ খেনে নিছ আর কোন স্ত্রীর স্বামী মারা গেছ ইটা আল্লাহর পছন্দ নিয় আল্লাহর সৌন্দর্য তবে একটা কারণও আছে তবে একটা কারণ আছে কোন কোন কারণে স্বামী অগলরে আল্লাহ চিনাইয়া নেয় কি মহিলার জমিন কষ্ট দেন আর কোন কারণে স্বামীর স্ত্রীরও আল্লাহ চিনিয়ে নেন স্বামীও বড় জমিন কষ্টর সম্মুখীন হন তার একটা কিছু কারণও আছে বলে কারণ গীতা হয়তো যদি কোনো স্বামী বিবাহ করার পরে বালা স্ত্রী পাইছন কিন্তু স্ত্রীর লাগে দুর্ব্যবহার করটা তেমন বালা তার মন বালা নাই মহিলা কষ্ট ভাইয়া খান্দের আল্লাহ আমার বাবার বাড়ি গিয়েও থাকতাম গিলার স্বামীর ঘরে সুখ শান্তি ভাইয়ার না আল্লাহ আপনি আমার দুনিয়াটাকে উঠাই লাও যারতে যারতে মহিলা হই বইন্দা না ও আল্লাহ কবুল করিলেন ও প্রথম স্ত্রী বিদায় হয়ে গেল দ্বিতীয় স্ত্রী আনিয়া কি তা সুখী হয়ে যায়নি সারা জি না এটা বহুত কষ্ট আর এক স্ত্রী আনিয়া জীবনে সেটিং হওয়া প্রথম স্ত্রীর মতো আর দ্বিতীয় স্ত্রী আনিয়া যার সুখী হয়ে যাবা এটা খুব কম ও তাই চিন্তার সম্মুখীন হয়ে গেল বেড়া লাগে গেল প্রথম স্ত্রী আর প্রথম স্বামী সবটাকি ভাগ্যবান সবটাকি ভাগ্যবতী প্রথম স্ত্রী যেন হারাই নিছন প্রথম স্বামী যেন হারাই নিছন এন জীবনে তেন বড় কষ্টর সম্মুখীন এর লাগে আল্লাহর কাছে স্ত্রীয়ে দোয়া করতে স্বামীর লাগে আল্লাহ আমার স্বামীর হায়াত বাড়াই দাও আমার স্বামীর রিজেক্ট বাড়াই দাও আর স্বামী দোয়া করতে আল্লাহ আমার ঘর স্ত্রীর বেমার গান শিফা দাও আমার স্ত্রীর পর্দায় রাখতাম আল্লাহ আমার স্ত্রীরে ভালো করিয়া দাও যাতে স্ত্রীর কারণে জমিন লজ্জিত হই না আর কোনো মহিলার স্বামীর আল্লাহ জমিন তা কি সিনেও নিন গিয়া কোনো মহিলা যদি না শুক্রি করেন বালা স্বামী পাইছেন জীবনে তারপরে ওই স্বামী তাগা সত্ত্বেও অন্য পুরুষের লাগি খারাপ ব্যবহার হরটা অভ্যাস হয়ে গেছে গিয়া অন্য পুরুষের লিয়ে আড্ডা দিতরা নিজের স্বামীর স্বামী হিসাবে গণ্য হরডা না তাহলে আল্লাহ কই বাত্যা দেখিলাও তুমি থোড়া বিচার তোমার স্বামীরে তোমার নিয়ামতরা আমি সিনেয়ে নিয়ার গিয়া ও তুমি জমিনে একবার শুকিয়ে যাও ও ফল্লা নানি লঞ্চনাত আর এখন কষ্টত নানি কঞ্চান চিন্তাত পড়ে গেলা এর লাগি কোনো মহিলা যদি স্বামী তাগা সত্ত্বেও যদি বুড়া কাম করেন বেশিরভাগ প্রায় জায়গা মহিলা আপনার স্বামীর আল্লাহ জমিন তাকে উঠাইলেন ও তার কষ্টর জিন্দেগি আইল খান্দনের জিন্দেগি আইল আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে বিশেষ করিয়া দেখবা আপনারা সাইয়া বাবা মহিলাগলে খানিগুলা উড়ি ফেলায় মহিলাগলে সবজিও ফেলায় মহিলাগলে ভাত ফেলায় অনেক মহিলাগলে ঘরের মধ্যে সবজিগুলা আউরি খালি ফেলাই ত্রা হওয়া যায় যে পরিবারের মধ্যে ঘর স্ত্রী ঘরের পরিবারে সবজি আউরি ফেলাইবা ভাত আউরি ফেলাইবা জানিয়া রাখবা স্বামীর ক্ষতি হইব উন্নত হইত দায় বরকত উঠি যাইব রেজাকর বরকত উঠি যাইব আমি একটা দৃষ্টান্তমূলক একটা দুনিয়াবী ঘটনা নিয়ে আপনাদের সম্মুখে বুঝাইয়ার ঘরের বিবি অকল যারা আসন ঘরের স্ত্রী অকল যারা আসন পদ্রে সাইয়া রাখতা স্বামীর সম্পদরে আমানত রাখতা স্বামীর সম্পদগুলা সুন্দর করিয়া যদি রাখন তাহলে স্বামীর সম্পদ দিনে দিনে বাড়িব স্বামীর উন্নত হইব আর মহিলা যদি স্বামীর সম্পদরে আমানত হিসাবে যদি রাখন না ক্ষয় করিলেন উড়াইলেন তাহলে স্বামীর সম্পদ উন্নত হইত নয় যার কারণে এক মহিলা আসলা তাই খালি আউরি সবজি ফেলাইন ভাত ফেলাইন গরর পিছিয়ে একটি ন বুঝাইছেন কুকুরেও গাইত্রা শিয়ালেও গাইত্রা লাগা গরর মহিলা হলে কই লাগো তুমি যে নিজে আরে ভাত ফেলাইতে তার গালি লাগবো বদুয়া লাগবো রগো বলে খাইতাম পারেন না কিতা করতাম আউরি রান্ধন বালা বালা মাছ সবজি ভাত তরকারি ফেলাই তার স্বামী আসলা নাগাল্যান্ড দোকানদার বালা খুব বিজনেসম্যান মানুষ আসলা দোকানদার আসলা দোকান দিতা আল্লাহর কি হুকুম বেশি দিন গেছে না বিবাহের 8-10 বছর পরে হঠাৎ একদিন মানে আন্ডারগ্রাউন্ডরেরা আসিয়া মাথার বাই গুল্লি করিয়া তার স্বামীরে মারি লাইছ যেমনে খবর আইছে নাগাল্যান্ডও স্বামী তান মারা গেছেন মহিলার মাথার মধ্যে আসমান মাঙ্গিয়া হরি গেছে খান্দন আরম্ভ হল্লা খান্দি খান্দি তান এখন জীবন যার আগে খাইলা আউরি ফালাইলা আউরি কাপড় ব্যবহার করলা এক কাপড়ের পর আপ কাপড় ব্যবহার করছন কোনো টেকারে টেকা কইছেন না খানিরে খানি কইছেন না আউরি খানি গুলা খালি ফালাইছন আর উড়াইছন এখন দেখা যায় সেই মহিলা একিলা কাইকরা
বড় বাসুরর গর সকালে গে খাস গাম করন খাইন, দুপুরে গে আর এক বাসুরর গর বা দেওরর গর গিয়া খাইন। এইভাবে অগরে হত হগরে হত খাইত্রা তান খানের জৌরা কি হই গেল, বেশি দিন গেল না, কষ্ট পড়ি গেলাম। দুনিয়াবি ঘটনা কইয়া বাস্তব ঘটনা এল্লা গিয়া মা বই নাগলে জিন্দগির মধ্যে না শুক্রি করতা না, না ফরমানি করতা না, স্বামীর মনে যদি আঘাত দেন কষ্ট দেন আর স্বামীর দুঃখ কষ্ট দিলায় বেশিরভাগ কোন দিন স্বামীর দুঃখ লাগবো খান দিব স্বামী আল্লাহ স্বামীর উঠে নিব গিয়া স্বামী আর ইয়াল্লে মহিলা হল জমিনের লঞ্চনার মধ্যে পড়ি গেলা। এর লাগে আল্লাহর বন্দে গান দুনিয়ার জমিনের মধ্যে স্বামীও তেমনি ভাবে কোন স্ত্রীরে যদি অধিক যদি কষ্ট দিয়া থাকুন খানির বাবদে কষ্ট দেন, চলার বাবদও যদি হর জিনিসও যদি সবসময় খালি কষ্ট দেন খালি মারতে থাকুন সবসময়, তাহলে আল্লাহ হয়তো কোনো সময় আপনার প্রথম স্ত্রীর আল্লাহ সিনেয়া লয়ে যাইতে কি পারে। মহতরম হাজির নেকেরাম, এর জন্য আল্লাহর বন্দে গান দুনিয়ার জমিনের মধ্যে আমরা বসবাস করি। আর আল্লাহ হোম্মা।